বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দেহের সঙ্গে মনের অনেক পরিবর্তন হয়। প্রাপ্তবয়স্ক হওয়ার পথে যুবকদের মধ্যে মহিলাদের প্রতি বিশেষ ধরনের আকর্ষণ সৃষ্টি হয়, আবার নানা রকম কৌতূহল সৃষ্টি হয়। এইগুলোর মধ্যে অন্যতম হলো মেয়েদের ভার্জিনিটি অর্থাৎ কুমারিত্ব নিয়ে নানা রকম কৌতূহল। কিন্তু বেশিরভাগ সময় এইসব প্রশ্নের হিসেবে যথাযথ উত্তর পাওয়া যায় না। যথাযথ উত্তর না পেয়ে যুবকরা অনেক ভুলভ্রান্তি মনে পুষে রাখে, আর পরবর্তীকালে এই ভুল ধারণাগুলি থেকে সংসারে অশান্তি শুরু হয়। আজকের ভিডিওতে আমাদের দর্শকদের জানাবো ভার্জিনিটি নষ্ট হলে নারী শরীরে যে 6টি পরিবর্তন ঘটে। 1. মেয়েরা নিয়মিত যৌনমিলন শুরু করলে সবথেকে আগে পরিবর্তন হয় মেয়েদের যৌনাঙ্গে। এটি আস্তে আস্তে মিলনের জন্য উপযুক্ত হতে শুরু করে, ইলাস্টিসিটি কমতে থাকে, সাইজে বৃদ্ধি পায়। 2. নিয়মিত মিলন হলে অভ্যস্ত ভ্যাজাইনা মিলন আরম্ভ করলে নিজে থেকে লুব্রিকেটেড হতে শুরু করে দেয়। নিয়মিত মিলন হলে যথার্থ সময়ে ক্লিটোরাস ও ইউটেরাস সংকুচিত ও প্রসারিত হয়। যৌন উত্তেজনা জাগলে ক্লিটোরাস সাড়া দিতে শুরু করে। নিয়মিত যৌন মিলন হতে শুরু করলেই এই পরিবর্তনগুলি টের পাওয়া যায়, নতুবা নারীর গোপনাঙ্গ ইনঅ্যাক্টিভই থাকবে। 3. কুমারিত্ব নষ্ট হওয়ার পর নারী দেহ যখন নিয়মিত মিলনে অভ্যস্ত হয় তখন নারী শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলিতে অল্প বিস্তর পরিবর্তন ঘটে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, মিলন শুরু হওয়ার খানিকক্ষণ পর স্তনবৃন্ত স্বাভাবিকের চেয়ে সামান্য দৃঢ় হতে শুরু করে। এর কারণ হল এই সময়ে স্তনের কোষগুলিতে অধিক মাত্রায় রক্ত সঞ্চালন চালু হয়, এই কারণে স্তনবৃন্তগুলি দৃঢ় হয়। 4. নিয়মিত শারীরিক মিলনের ফলে স্তনবৃন্ত আগের চেয়ে বেশি সংবেদনশীল হয়ে ওঠে। নিয়মিত যৌন মিলনের জন্য নারীর শরীরে এরকমই বেশ কিছু পরিবর্তন ঘটে। স্তনবৃন্তের আশেপাশে অঞ্চলে এই সময় রক্ত সঞ্চালন অনেক বাড়তে থাকে। 5. প্রতিদিন যৌন মিলন করলে নারীর শরীরে হ্যাপি হরমোনের মাত্রা বেড়ে যায়, ফলে ত্বক আগের তুলনায় অনেক বেশি উজ্জ্বল হয়, মহিলারা স্বাভাবিকের তুলনায় বেশি হাসি খুশি হয়ে ওঠেন। এই হরমোনের আসল নাম সেরোটোনিন। 6. নিত্য শারীরিক মিলনের ফলে মহিলাদের শরীরে হরমোনের অনেক পরিবর্তন ঘটে। এই হরমোনজনিত পরিবর্তনের ফলে মহিলাদের ঋতুচক্রে খানিকটা বিঘ্ন ঘটে, পিরিয়ড একটু দেরিতে হয়, এই জন্য অনেকে এই সময় প্রেগন্যান্সির আশঙ্কা করেন, কিন্তু ডাক্তাররা বলেন এই আশঙ্কা অমূলক। মেয়েরা ভার্জিনিটি হারালে পরে হঠাৎ খুব আবেগপ্রবণ হয়ে পড়েন, খুব সামান্য সামান্য ঘটনায় তাদের সুখ বা দুঃখের প্রকটতর বহিঃপ্রকাশ ঘটে। যৌন বিষয়ক ব্যতিক্রমী সব ভিডিও পেতে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রশ্ন থাকলে কমেন্ট করুন, ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।